ঘুম ঠিকমতো হয় নাই, সারাক্ষণ মাথা ব্যথা করে, শরীরের মধ্যে দুর্বলতা কাজ করে, কোনো কাজের কথা বলে মাথা ব্যথা ভারী মেটতে চায়, পড়ালেখা সব ছেড়ে দিছে, দরজা বন্ধ করে স্যার কি চায় বুঝি না কেন। আল কোরআনুল হাকিম একমতে বড় আল্লাহর কোরআন, হুজুরেরা কোনো নিকম বুঝে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে হাশরের ময়দানের লোকগুলাকে স্বামীকে মধ্যখানে নিয়া, জান্নাতি স্বামী তাকে মধ্যখানে নিয়া, আল্লাহ তুমি আমাদেরকে সেই জান্নাত দান করিও, আমিন, আল্লাহ তুমি আমাদের গুনাহ দিকে তাকাইয়া নারাজ হইয়া যাইও না, আমাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, মাফ করে দাও। শাহ এই দৃশ্য বয়ান করতেছি আর কি, দিলের ভিতরে কেমন লাগে বুঝে দেখতাম না, আপনারা বুঝে নিতে পারেন কিনা দেখেন। আল্লাহ আমার সমস্ত আল্লাহর বান্দা বান্ধবীগুলার অন্তরের মধ্যে দিনের মহাব্বত ঢুকাই দিও, আমিন, অবমান পরিবর্তন করে দিও, আমিন, দিনের আসমানের থেকে ঘুরাই দিও, আমিন। এতে কো সাদের কো দিত না, এরমান কো দিত না, দাঁড়াই গিয়ে সেখানে তারা ড্যান্স দিবে, ড্যান্স ইল্লে গুইয়ের হিন্দি ছবির ড্যান্স আর দেন, তাহলে ওই ড্যান্স আল্লাহ তাআলা আপনাকে দেখাবে। আহ কেমন, কিতাবের মধ্যে আছে মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে, চিকন 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 চিকন, কি সুন্দর পাতা, তুবা নামক তুবায়ে সাজারা, তুবায়ে সাজারা, এমন সুন্দর একটা গাছের মধ্যে চিকন চিকন পাতা হবে, ওই গাছটার মধ্যে মিট 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 কিট করে যখন বাতাস আসবে, ওই গাছের পাতাগুলো নড়াচড়া করবে, একটা পাতা আর একটা পাতার সাথে যখন ঘর্ষণ লাগবে, ঘর্ষণ পাওয়ার পর, ঘর্ষণ লাগার পর ওই জায়গা থেকে একটা মিউজিক্যাল সাউন্ড নির্গত হবে, বর্তমান সমাজের ভাষায় বলতে গেলে ডিজিটাল সাউন্ড নির্গত হবে, এমন একটা সুললিত কণ্ঠের সাউন্ড সেই জায়গার মধ্যে নির্গত হবে যখন বাইর হবে। ওই অবস্থার মধ্যে ওই হুর গুলা আল্লাহ পাক রব্বুল আলামিন এই হুর গুলার মাথাকে মেন্টাল করে দিবে, পাগল বানাইয়া দিবে, পাগল হইয়া তাদের জবাব দিয়া কি সুন্দর একটা নাম বাইর হবে, প্রশংসাপত্র বাইর হবে, কি নাহনুল খালিদাতু ফালা নাবিদু গানগার, এদিকে মিউজিক্যাল সাউন্ড চতুর্দিক থেকে আসতেছে, ওই গাছের পাতার সাথে পাতা বাতাসে লাগা সুন্দর সাউন্ড করুণ সুর সেখানে আসতেছে, হুরগুলা চতুর্পাশে ডান্স দিতেছে, স্বামীকে মধ্যে ফেলে রেখা যার যার অবস্থানে তারা নাচতে আছে, তাদের মুখের মধ্যে নৃত্যটা আছে, মেসকাতের মধ্যে নৃত্যটা আছে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুর রাযিয়াতু ফালা নাবখাসু, নাহনুল নাঈমাতু ফালা নাবাসু, এই সুরের তালে তালে, এই গানের তালে তালে হুরগুলা যখন এই আওয়াজ দিতে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হাল ওয়াজাদনা ইয়া আবদি, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, আমি তোদের সাথে যে কৃত ওয়াদা ছিল সেই ওয়াদাটা পুরা হইলো কিনা। এখানে এক পাগলের দল থাকবে, পাগলের দল, পাগল করে কি করবো, মালিক কি করছো, তোমার ওয়াদা ঘুরা, এখনো তোমার ওয়াদা ঘুরা হয় নাই, আহ কি ওয়াদা, কয় তুমি আমি কি তোমাদেরকে বলি নাই, হাউজে কাউসারের কথা সেটা দিলাম, জান্নাতুল ফেরদাউসের কথা কইলাম সেটা দিলাম, ওই পাগলের দল জবাব দিবে, হুরে দিল মাজিদে নিয়ামতে হায়েতু, হুরে দিল মাজিদে নিয়ামতে হায়েতু, সবচেয়ে বেহতর নিয়ামতে দিদার তো, এসিয়া বুখারি এ মুগজ দেখে আয়, লেখায়ে খোদা হায়, রেজায়ে খোদা হায়, পাগলের দল বলতেছে মালিক দুনিয়াতে এবাদত করছি জান্নাত পাওয়ার জন্য নয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য নয়, তো কেন করছো, দুনিয়াতে এবাদত করছি তুমি মালিকের নামাজের মধ্যেও দেখি নাই, কিন্তু বলেছি মালিক ইয়াউমিদ্দিন, সারা দুনিয়ার মালিক নাকি তুমি, মালিকের না দেখিয়ে বিশ্বাস করছি, জান্নাত না দেখিয়ে বিশ্বাস করছি, জাহান্নাম না দেখিয়ে বিশ্বাস করছি, আপনার হাবিবের না দেখিয়ে বিশ্বাস করছি, এখন আপনার সাথে দিদার ছাড়া জান্নাত আমার দরকার নাই, আপনার সাথে তো রোশন ছাড়া জান্নাত আমার দরকার নাই, এই জান্নাত দেখার আমার দরকার নাই। কিতাবের মাধ্যমে আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ওই মহব্বতের কারণে বান্দাগুলার সামনে, বান্দিগুলার সামনে আল্লাহ তাআলা নিজের সঠিক অস্তিত্ব নিয়ে তাদের সামনে হাজির হইয়া যাবে। আরে কাহিনীর লম্বা, ওদিকে যাওয়ার আমার টাইম নাই, দুই ঘন্টা লাগবে শেষ করতে, এরপর একটা বড় টাইম হবে, বলবে বান্দা আমার সাথে দেখতে চাও, তাই দেখতে আয়, ওই মহাবীরের মাধ্যমে সর্বপ্রথম সভাপতি যিনি, তিনি হবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওই অধিবেশনের সবচাইতে বড় বক্তা।